নির্বাচনের জয়লাভ আর বিয়ের জয়লাভ এই দুইটা কিন্তু আলাদা আমি মনে করি, একটা এটা আলাদা একটা মাত্র কারণে, একটি পরিবারের জয়লাভ আর একটি হলো দেশের জয়লাভ। যখন একটি মানুষ দেশকে নিয়ে চিন্তা করে, যখন সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে, যখন পতাকা নিয়ে চিন্তা করে, তখন ফ্যামিলি চিন্তাটা তার কাছে অনেক ছোট হয়ে যায়। আমার ক্ষেত্রে তাই হয়েছে, আমি দেশ নিয়ে চিন্তা করতেছি, এই দেশের মানুষকে নিয়ে চিন্তা করতেছি, এবং এই দেশের সাথে আমি আরেকজন আরেকটা দেশ নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে আমার একমাত্র সন্তান আরশ হুসাইন। আমি যেহেতু আরশ হুসাইনের আমার কাছে ছিল, এখন আমার এক্স ওয়াইফের কাছে থাকে, অতএব আমি ওই জায়গাটা থেকে চিন্তা করি যে বাংলাদেশে এক্সেপশনাল কথাটা বারবারই বলে যে আমার জন্য ইউজ হবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন মজার চলে যে সিদ্দিকুর রহমান যদি গতবার উপনির্বাচনে নমিনেশন না পেয়ে চলে গেছিল দুবাই, তাহলে এবার জাতীয় নির্বাচন যেহেতু বড় আকারের নির্বাচন, সেটা যদি নমিনেশন না পায় তাহলে কোথায় যাবো? অবশ্যই দুবাই থেকে বড় কোনো দেশে যাব, কারণ একটাই টার্গেট, সেটা হচ্ছে যে আমি চাই যে যেখানেই যাই বা যাই করি না কেন, কিন্তু আমি নির্বাচন অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করব, এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত করে যদি সিদ্দিকুর রহমানকে যোগ্যতার মাপকাঠিতে না কাটে, যাকে দিবে আমি তার হয়ে নির্বাচন করবো। এটা ক্লিয়ার করে দিচ্ছে আগে, কারণ কোনো বিভ্রান্তি ছড়ানোর মতো কোনো কিছু নাই, বিকজ আমার ব্লাডের ভিতরে আওয়ামী লীগের রক্ত, অতএব আওয়ামী লীগ ছেড়ে সিদ্দিকুর রহমান অন্য কোনো কিছু চিন্তা করে না কখনো, এবং করবেও না ইনশাল্লাহ। নির্বাচন দেওয়ার পর যখন আমি জাতীয় নির্বাচন অংশগ্রহণের যোগ্যতা অর্জন করব, তখন আমি আমার কথাগুলো বলবো, কারণ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্প্রেড করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেই জায়গা থেকে আমি যদি এখন বলি, এই জায়গাগুলো অন্য প্রার্থীরা দেখা গেলো নিয়ে তারা পেস্ট কপি করবে, পরবর্তীতে তারা তাদেরগুলো বলবে যে এগুলো আমার আইডিয়া, এগুলো আমি করতে চেয়েছি, এগুলো সিদ্দিকুর রহমান করতে চায়নি। অথবা আমি মনে করি আমার এই বোকামিটা করা ঠিক হবে না, যে যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ওই যোগ্যতার মাপ খাটিতে না খাটবো, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার ইস্তিহার কী বা আমি নির্বাচনে কী কী করতে চাই, জনগণের সাথে কোন ধরনের কাজগুলো। তবে এটা বলতে চাই যে এক্সেপশনাল, কারণ বাংলাদেশে সিঙ্গেল মাদার কথা ব্যাপকভাবে জনপ্রিয় আপনারা দেখেছেন, কিন্তু সিঙ্গেল ফাদার কথাটা কখনোই জনপ্রিয় হয়নি। সিদ্দিকুর রহমান তার একমাত্র সন্তান আরশ হুসাইনের জন্য সিঙ্গেল ফাদার কথাটা যতদিন পারে ততদিন সে ক্যারি করতে চায়, কারণ একটা মাত্র কারণেই, কারণ একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চার কাছে গেলে আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থে যে তাদের দুঃখটা কোথায়, যে সে যখন একটা ফ্যামিলি ব্রোকেন হয়, ভেঙে যায়, তখন মা একটা জায়গায় বিয়ে করে, বাবা আর একটা জায়গায় বিয়ে করে, তখন ওই বেবিটার কথা কেউ কখনো চিন্তা করে না। আমি সিদ্দিকুর রহমান আমার ওই দেশটা, দ্যাট মিন্স আরশের কথা আমি চিন্তা করি। আরশ হুসাইন যতদিন না চাবে যে তার বাবাকে বিয়ে করবে, ততদিন পর্যন্ত আপাতত করছি না। তবে একটা জিনিস ভালো হলো যে আজকে প্রেস এটা বলাতে, যদি আমাকে কেউ পছন্দ করে বা আমাকে কেউ ভালোবেসে থাকে বা আমি যদি কাউকে ভালোবেসে থাকি, সেটা কিন্তু তারা কিন্তু ডিসহার্টেড হবে। এবং একটা কথাই বলতে চাই, সিদ্দিকুর রহমান বর্তমানে সিঙ্গেল ফাদার আছে, এবং আরশ হুসাইন যতদিন চাবে ততদিন সিদ্দিকুর রহমান সিঙ্গেল ফাদার থাকবে। আর যখন শুভ সংবাদ আসবে, যখন বিয়ের সংবাদ আসবে, ডেফিনেটলি সর্বপ্রথম আমার মিডিয়া পার্সনরা জানবে, মিডিয়ার ভাইরা জানবে, এবং দাওয়াতগুলোই মিডিয়া পার্সনরা সবার আগে পাবে। এবং আমার আমি এমন কিছু করবো না যে লুকিয়ে বিয়ে করতেছি, লুকিয়ে প্রেম করতেছি। আমি মনে করি যে বিয়ের বিষয়টা যখন আসবে, যারা প্রতিনিয়ত আমার খবরকে প্রচার করে, যারা প্রতিনিয়তই আমার খবরকে চায় যে তাদের জায়গাটা থাকে, সেই মানুষগুলোকে আমি আগে দাওয়াত দেবো। তো আমি মনে করি যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা মিডিয়াতে আছেন, তারা টেনশন করবেন না, দাওয়াতটা পাবেন অবশ্যই। অবশ্যই আমি মনে করি যে আমি আগেই বলেছি যে উপনির্বাচনে যখন আমাকে মনোনীত করা হয়নি, আমি সবসময় বলি মায়ের সাথে সন্তান রাগ করে বাসার বাইরে যেতেই পারে, সিদ্দিকুর রহমান তাই করেছিল, কিন্তু আমি কিন্তু ঠিকই ভোটের আগে চলে আসছি, বিকজ আমি সবসময় বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের রক্ত আমার ভিতরে, এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ সৈনিক হিসেবে আমি নিজেকে দাবি করি। সেই জায়গা থেকে আপনারা ঠিকই দেখেছেন, আমি কিন্তু যখন দুবাইয়ে গিয়েছিলাম রাগ করে বা অভিমান করে, সেই অভিমানের জায়গাটা যখন আমার কমেছে, রাগটা যখন কমেছে, বিভিন্ন প্রক্রিয়ার আমি ওখানে কেনাকাটা করেছি বা রাগ কমানোর জন্য যা যা করার দরকার সেগুলো করেছি, পরবর্তীতে কিন্তু আমি ঠিকই বাংলাদেশের যে মিডিয়া পার্সন যারা আমার ভাই, যারা আমাকে সবসময় আমার পাশে থাকে, তাদেরকে ডিক্লেয়ার দিয়ে কিন্তু আমি বাংলাদেশে এসে পরে আবার আমি কথা বলেছি। তবে ওর ধনবাড়ি, টাঙ্গাইল এক আসন এবং ঢাকা সতেরো তো কাজ করার তেমন কিছু নেই, এটা বললে ভুল হবে, একটা মাত্র কারণে ভুল হবে। আপনারা জানেন যে ঢাকা সতেরো এমন একটি আসন যেটা ভিআইপি সিআইপি মানুষের বসবাস, পাশাপাশি এখানে খেটে খাওয়া মানুষের বসবাস, যারা সারাদিন এই ভিআইপি সিআইপি মানুষকে সার্ভিস দিয়ে, যারা গিয়ে কিনা এই করাল বস্তিতে এবং সাততলা বস্তিতে এবং ভাসানটাকে বসবাস করে, সেই সমস্ত মানুষের পাশে কিন্তু দাঁড়াতে হবে এই ওখান থেকে যে মনোনীত এমপি হবে সে, কারণ এখানেই প্রচুর কাজ। কারণ আপনি সুন্দর একটি শহরকে সাজানোর জন্য সারা পৃথিবীর 28টা দেশে আমি গিয়েছি, সেখানে গিয়ে কিন্তু আমি বিভিন্ন ফরম্যাট দেখেছি, আমি যে শুধু ঘুরতে গিয়েছি তা নয়, আমি দেখেছি একটা উন্নয়নশীল বা উন্নত দেশের একটি শহরকে
মেন শহরকে কিভাবে সাজায় সেই জায়গাগুলো আমি আমার ভিতরে ধারণ করেছি এবং এগুলো এখন বলতে চাচ্ছি না একটা মাত্র কারণে, যেহেতু আমি আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ উপলক্ষে আমি যেহেতু নির্বাচন উপলক্ষে আমি যেহেতু দলীয় নমিনেশন তুলব, দলীয় নমিনেশনটা নির্বাচনের ক্ষেত্রে যদি বাংলাদেশের 300 আসনের মধ্যে ইউজার সেটা সিদ্দিকুর রহমানের ক্ষেত্রে হবে, বিকজ সিদ্দিকুর রহমান একাধারে নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান, আর অন্যদিকে সেবক হতে চায়। অতএব সেই মিশন বিশনগুলি নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে আমার ভিতরে ধারণ করেছি, সেই ধারণ করা জিনিসগুলোকে প্রকাশ করবো তখনই যখন আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত করবে তখন। অতএব আমি মনে করি এগুলো থাক, যখন আমাকে নমিনেশন দেওয়া হবে, যদি বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে ছেলেটাকে নমিনেশন দেওয়া হবে, তখন আমি আমার মিশন বিশনগুলোকে নিয়ে আলোচনা করবো এবং সেগুলো বাস্তবায়ন করবো এবং ব্যাপার কিংবা আমার দলীয় নমিনেশন আগেই বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে আমি ঢাকা 17 গুলশান বনানী ভাষানটেক এবং ক্যান্টনমেন্ট এরিয়া এটা একটা এবং টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি যেখানে আমার মা থাকে সেই আমার জন্মস্থান, এই দুটা জায়গা থেকে আমি এবার নমিনেশন পেপার তুলব। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠিতে যদি মনে হয় যে এই ছেলেটা ঢাকা 17 জন্য পারফেক্ট, তাহলে আমি ঢাকা 17 জন্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন প্রত্যাশী। আর যদি মনে হয় যে মাকে দেখার জন্য, আমি একটি মাকে দেখার জন্য গিয়ে টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ির 4.5 লক্ষ সন্তানের মাকে আমি দেখব এবং সন্তানদেরকে দেখার জন্য আমি সত্যিকারতে টাঙ্গাইলে যাবো, তাহলে সেখানে যাব একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশে ভূখণ্ডের যে কোনো জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আমাকে পাঠাবে, কারণ দেশটা তো আমাদের, এই ভূখণ্ড আমাদের। অতএব যদি মানব সেবা করার ইচ্ছাটা থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি নমিনেশন চাই বাংলাদেশ আওয়ামী লীগগুলো। আমি আগেই বলেছি যে আসন হচ্ছে ঢাকা 17 গুলশান বনানী ভাষানটেক এবং ক্যান্টনমেন্ট একটা এবং টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি 2 আসন থেকে আমি আগামী 12 জাতীয় সংসদ নির্বাচনে যে তফসিল ঘোষণা হয়েছে, আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী হব আমি। অবশ্যই আমার সেই ফুলফিল করা আছে যে জায়গাগুলো আমি আগেই বলেছি, আমি বাবার মুখ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলেই আমি ছাত্রলীগ করেছি, সেই টাঙ্গাইল মধুপুরে যে ছাত্রলীগ করা সেই জায়গা থেকে ছাত্রলীগ করা এবং সেখানে পোস্ট ক্যারি করেছি। পরবর্তীতে আমি আমার জায়গা থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সেন্ট্রাল সেক্রেটারি হিসেবে যেটা তারানা হালিম আপা যেটা সভাপতি সেটা আমি ক্যারি করছি এখনও, সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ধরনের দলীয় যে কন্ডিশনগুলো দিয়েছে, তিনটা পদ সূক্ষ্মভাবে থাকতে হবে, সেই জায়গা থেকে আমি 3টা পদের জায়গা ক্যারি করি বলেই আমি নমিনেশন পেপার তুলব। এবং সর্বোপরি কথা হচ্ছে যেহেতু আমি আওয়ামী লীগের আদর্শের একজন মানুষ এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের সেই কন্ডিশনগুলো ফুলফিল করতে পেরেছি, সেগুলোর জন্য আমি এবার 12 জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনারা জানেন ইতিপূর্বে আমি 2018 সালে টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি থেকে আমি নমিনেশন পেপার তুলেছিলাম, পরবর্তীতে ঢাকা 17 গুলশান বনানী ক্যান্টনমেন্ট এবং ভাষানটেকের যে আসন, সেই উপনির্বাচন আমাদের প্রয়াত ফারুক ভাই মৃত্যুবরণ করার পরে যে উপনির্বাচনটা হয়েছিল সেটা নিয়ে সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনায় ছিলাম এবং সেই জায়গা থেকে নমিনেশন প্রত্যাশী হয়েছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে যোগ্যতার মাপকাঠি, বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন বোর্ডের যে যোগ্যতার মাপকাঠি, সেই মাপকাঠিটির খাটিনি বলে গত উপনির্বাচনে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওই জায়গা থেকে আমাকে সিলেকশন করেনি। অতএব এবার যেহেতু জাতীয় নির্বাচন এবং যে নির্বাচনটা সারা বাংলাদেশে 300 আসনে অনুষ্ঠিত হবে এবং সারা বাংলাদেশের ভূখণ্ডের আলোচিত নির্বাচন, সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমানে এবার এই 2 আসন থেকেই প্রার্থী হবে। তো 100% আশাবাদী না হলে কখনোই আমি নমিনেশন পেপার উঠবো না। একটা কথা মনে করতে হবে যে যেহেতু আমি একজন শিল্পী, নাট্যকার, অভিনেতা, নির্মাতা এবং আওয়ামী লীগ পরিবারের সন্তান, দুইটা জায়গা থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানবতার সেবক হিসেবে কাজ করতে চাই। যে মানুষগুলো মানবতার সেবক হিসেবে কাজ করতে চায় তারা 100% আশাবাদী হয়। করে নাটক থেকে নাট্যকার, অভিনেতা, নির্মাতা, নেতা হিসেবে, মানে অভিনেতা থেকে নেতা হিসেবে তৈরি হয়নি আমি। হতে পারে যে মিডিয়াতে আপনারা এখন দেখতেছেন, কিন্তু আমি আমার নিজ এলাকায় 2010 থেকে আমি কার্যক্রম করতেছি এবং আমার অসংখ্য প্রতিষ্ঠান করা আছে, সেখানে সংগঠন করা আছে, সামাজিক সংগঠন, যেগুলোর মাধ্যমে আমি মানুষের পাশে যাই। এবং উন্নয়নমূলক জায়গা যদি বলেন, টাঙ্গাইল মধুপুরের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সেটার
যে ঘেটের মধ্যে সুন্দরভাবে লেখা আছে যে সেটা নির্মাণের ক্ষেত্রে আমার অবদান রয়েছে এবং সেটা আমার নামই করা, এবং আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে আমার নামই ছাত্রাবাস রয়েছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে আমার নিজ এলাকা যেটা টাঙ্গাইল মধুপুর ধনবাড়ির যে জায়গাগুলো, প্রতিটা মসজিদ মাদ্রাসার জায়গা থেকে আমার অনুদানের জায়গাগুলো রয়েছে, প্লাস সাধারণ মানুষের সাথে যে জনগণের সাথে যে সম্পৃক্ততা সেই জায়গাটা আমি অনেক আগে থেকে মেনটেন করতেছি। আমি ইতিপূর্বে টাঙ্গাইল মধুপুরে একটা নয়, দুইটা নয় বা দশটা নয়, বিশটা নয়, 50-60টার জনসভা করেছি এবং ছোটো ছোটো পথসভা করেছি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাথে আমি নিজেকে জড়িত রেখেছি। একটামাত্র কারণেই, কারণ আমি সত্যিকার অর্থে মুখে বলতেছি কিন্তু ভিতর থেকে যদি কাজ না করি, আমি যদি সেবক হতে না চাই না পারি, তাহলে তার আমাকে তাহলে আমি জাতীয় সংসদে কী করবো।